নমস্কার, আমি পিয়ালি। শুরু করছি আজকের ভূমি বার্তা। শ্রদ্ধা স্মরণে বালুরঘাট জুড়ে চলছে কবি গুরুর 158তম জন্মজয়ন্তী। দেশজুড়ে আদর্শ আচরণবিধি লাঘু থাকার কারণে বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বালুরঘাটের রবীন্দ্রভবন চত্বরে কবিগুরুর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে এই দিনটি পালিত হয়। রবীন্দ্রভবন চত্বরে কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলাশাসক দীপা প্রিয়াপি সহ বিশিষ্ট জনেরা। নির্বাচনী আদর্শ আচরণবিধি থাকায় সাধারণভাবে পালিত হলো বিশ্বকবির জন্মজয়ন্তী। এই বিষয়ে জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শান্তনু চক্রবর্তী জানিয়েছেন, ভোটের ফলাফলের পর বিশেষভাবে রবীন্দ্র জয়ন্তী পালিত হবে। যেহেতু নির্বাচনী আচরণবিধি চলছে, সেই জন্য অনুষ্ঠান করার ব্যাপারে একটু আমাদের অসুবিধা ছিল। আচরণবিধি উঠে গেলে আগামী 23 তারিখের পর যখন গণনা শেষ হয়ে যাবে, সেই সময় যেমন আমরা প্রত্যেক বছর নয় আমাদের শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, সাংস্কৃতিক দল বা সাংস্কৃতিক ব্যক্তি যারা আছেন সবাইকে নিয়ে খুব বড় করে জাঁকজমক করে অনুষ্ঠান করি, সেভাবে মানে আমরা এবারও সেরকম করব। শুধু নির্বাচনী আচরণবিধির কারণে আজকের দিনটিকে আমরা জাস্ট ছোট করে শুধু রবীন্দ্রমূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকের অনুষ্ঠান সম্পন্ন করলাম। এছাড়াও সাংস্কৃতিক সংস্থা রবিনন্দনের পক্ষ থেকে বালুরঘাট নাট্যচর্চা কেন্দ্র একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করে। ঐক্যতানের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। সংস্কৃতির শহর বালুরঘাটে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলি বিকেল থেকে কবিগুরুর 158তম জন্মজয়ন্তীতে মেতে উঠেছে।